আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। তাহলে আমরা ইতিপূর্বে দেখেছি যে আমরা যখন দুটা স্ট্রিং ভ্যালুকে কনকেট করি অর্থাৎ যোগ করি, তখন এইটার ভ্যালুগুলো অপরিবর্তিত অবস্থায় পাশাপাশি থাকে। তো এইটা যেমন মনে করেন ভার মার এক্স আমরা নিলাম স্ট্রিং নিলাম, স্ট্রিংটা দিলাম হলো হান্ড, তাহলে স্ট্রিং, কিন্তু এটা হলো নাম্বার, কিন্তু নাম্বারে এরকম স্ট্রিংকে বলা হয় নিউমেরিক স্ট্রিং। এই নাম্বারের স্ট্রিং নিউমেরিক স্ট্রিং। তো এখন আমরা আর একটা যদি স্ট্রিং নেই, মনে করেন যে এটা নিলাম ওয়াই, ওয়াই নিলাম আর এটার মান নিলাম হলো 10, এটাও নিউমেরিক স্ট্রিং। আমরা দুটা নিউমেরিক স্ট্রিং আমরা নিলাম, নেওয়ার পরে তারপরে আরেকটা আমরা ভ্যালু নিলাম, আরেকটা ভেরিয়েবল জেড, সেটা হলো কি যে এই দুটার কি হলো এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। এখন এই দুটা অর্থাৎ সরি এই দুটো হলে কি নিউমেরিক স্ট্রিং, তার আমরা সমষ্টি নিলাম, তাহলে এখন এটা আমরা এর আউটপুট দেখব। এবং অন্যদিনের মতো আমরা একটা স্ট্রিংয়ের পেজের মধ্যে একটা পি এলিমেন্ট নেওয়া আছে, তাই এলিমেন্ট তাহলে ডকুমেন্ট দিয়ে করতে হবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, এটা আমরা জানি গেট এলিমেন্ট বাই আইডি, ডেমো দিতেছি হলো আইডিটা হলো ডেমো, আইডি ডেমো, তারপরে এখানে হবে ডট, ডট হবে ইনার এসটিমিএল, ইনার এসটিমিএল রিকোয়ার্স। তো আমরা সুবিধার জন্য নিচে নিলাম, হ্যাঁ এখানে কী করলাম ইনার এসটিমিএল নিচে নিলাম, কি আমরা যদি এখন জেড নেই এসটিমিএল জেড সেগমেন্ট ক্লোজ, এখন এইটা আমরা ওই ব্রাউজারে ওপেন করব, তো এইটা দেখা যাচ্ছে যে 100 এবং 10 এটা কনকেট হয়ে গেছে, এটা মানে অ্যারিথমেটিক অপারেটরের কোনো কাজ করে নি, 110 এটা পাশাপাশি এটা বসছে কিন্তু 110 হয়নি, এটা হলো যোগের বেলায়। কিন্তু এটা যোগ না হয়ে যদি বিয়োগ করি আমরা, তখন কি হবে, আমরা এখানে সাবস্ট্রাক্ট আর কি আমরা এখানে বিয়ে করলাম, এটা অ্যাক্টিভ করতে হবে, তারপরে এটা তাহলে এখানে দেখা যায় 90, কেন 90 হওয়ার কারণ হলো এখানে যদিও এটা নিউমেরিক স্ট্রিং, এটাও নিউমেরিক স্ট্রিং, এর কিন্তু এটা সাবস্ট্রাকশন অর্থাৎ বিয়োগের বেলায় দেখা যাচ্ছে যে এটা গণিতের অপারেটরের নিয়ম, গণিতে আমরা যে যোগ বিয়োগ ভাগ গুণ ইত্যাদি করি, হ্যাঁ এই অপারেশনগুলো এসে মানি চলতেছে। এখন সেক্ষেত্রে বলা চলে যে এটা নিউমেরিক স্ট্রিং হওয়া সত্ত্বেও এখানে বিয়োগের ক্ষেত্রে এটা এই নিয়মটা মেনে চলে, এটা যে আমরা গুণনের ক্ষেত্রে দিই ইনটু এত, তাহলে তখন কি হবে, তো আমরা ডাইরেক্ট করে নিলাম, দেখা যাচ্ছে 100 অর্থাৎ 100 × 10 1000 হয়ে যাচ্ছে, এখানে সরি এখানে 90 হচ্ছে আর কি, মাইনাস মাইনাসে 90 হয়েছিল, এখানে কত হয়েছিল যখন গুণ করি তখন দেখা যাচ্ছে যে 1000, মানে এটা মানি চলতেছে নিয়মটা। কিন্তু এখানে আর একটা করে দেখি, আমরা যে ডিভাইড দিই
তখন কি হয় দুটা নিউমেরিক স্ট্রিং এর আমরা একটাকে দিয়ে আরেকটাকে ভাগ করলাম দেখা যাচ্ছে 10 হচ্ছে 100 ডিভাইড বাই 10 10 তো এখন ঘটনা হলো যে এখানে জাভাস্ক্রিপ্টে দেখা যাচ্ছে যে এই নিউমেরিক স্ট্রিং গুলান কি করে শুধু যোগের বেলায় কনকেটেন্ট হয় আর বিয়োগের বিয়োগ থেকে ভাগ গুণন ইত্যাদির বেলায় কি করে এরা এদের নাম্বারে কনভার্ট হয়ে আসে যেমন এইটা যখন আমরা ভাগ করছি তখন হচ্ছে 10 গুণ করছি 1000 বিয়োগ করছি 90 এগুলা নাম্বারে কনভার্ট হয় অর্থাৎ জেনারেল নিয়ম যে আছে আমাদের সেটা মানিয়ে চলে কিন্তু শুধু যোগের বেলায় অর্থাৎ কনকেটেশনের বেলায় এটা হয় না এটা আর কি তো এখন এখন দেখা যাক যে আর আরেকটা ব্যাপার আছে যেমন আমরা যখন নট এ নাম্বার হ্যাঁ যখন ভ্যালুটা হবে নট এ নাম্বার তো নেন যখন হবে এটা লিখতে হয় এইভাবে এন এ এন এটার মূল এডিশন এব্রিভিয়েশনটা হলো নট এ এন ই এম বি ই নট এ নাম্বার মানে নাম্বার নয় এটা আমরা বলতেছি কিন্তু এটা জাভাস্ক্রিপ্ট একটা রিজার্ভ ওয়ার্ড কিন্তু এটা নাম্বার হিসেবে ট্রিট করলে এটা নাম্বার হিসেবে যদি আমরা ট্রিট করি তাহলে এটা প্রকৃতপক্ষে একটা নাম্বার না এটা নাম্বার হিসেবে ট্রিট করা যায় হ্যাঁ নাম্বার বৈশিষ্ট্য কিছু পায় জাভাস্ক্রিপ্ট দেখে হ্যাঁ কিন্তু এটা প্রকৃতপক্ষে নাম্বার নয় এটি নাম্বারকে মানে একটি নাম্বারকে যদি নন নিউমেরিক স্ট্রিং দ্বারা আমরা ভাগ করি তাহলে কি অবস্থা হয় আমরা সেটা আগে দেখব এখন মনে করেন যে ভার এক্স এটাই নেওয়া যায় আমরা এটা এখানে কপি করে নিলাম পেস্ট আর এটা সম্পূর্ণ আমরা ব্লক কমন করে রাখলাম তাহলে এখানে বলা হলো কি যে একটা আমরা নাম্বারকে নাম্বার একটা নাম্বার নিলাম এই ভেরিয়েবলে মনে করা যে এটা এটা একটা নাম্বার আর এটি এমন একটা আমরা স্ট্রিং নিব যেটা যেটা আপনার নন নিউমেরিক মানে এটা সংখ্যা নয় তাহলে টেক্সটের নিলাম আমরা মনে করেন এ পি পি এল এটি একটা নিলাম হলো তাহলে এটা হলো নাম্বার আর এটা এটা একটা স্ট্রিং কিন্তু এটা নন নিউমেরিক স্ট্রিং দ্বারা একটা নাম্বারকে আমরা যখন ভাগ করব তো তখন কি হয় তখন এই রেজাল্ট আসবে নট এ নাম্বার কেন এটা তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে আমরা বাস্তবে বলতেছি যে এটা সংখ্যা আর একটা এগুলো টেক্সট এটা ভাগ করলেই তো এটা আসবে না এই জন্য তাহলে এখানে দেখা গেল যে একটা নাম্বারকে আমরা নন নিউমেরিক দিয়ে যদি আমরা ভাগ করি নন নিউমেরিক স্ট্রিং দিয়ে ভাগ করি তাহলে এটা আসে হলো নেন অর্থাৎ নট এ নাম্বার এখন এইটা শুধু ভাগ এটা যদি আমরা যোগ করি যোগ ওই প্লাসের ক্ষেত্রে কিন্তু এটা কনকেটেন্ট হতে হবে আর কি তাহলে নাম্বার আর নন নিউমেরিক স্ট্রিং এদের আমরা যদি গেলে আমরা যোগ করি তাহলে এটা জাভাস্ক্রিপ্ট নিয়মে এই দুটার মান অপরিবর্তিত থাকে পাশাপাশি এরা বসবে হ্যাঁ এই দেখা যা 100 অ্যাপল এটা হলো নাম্বার এটা হলো স্ট্রিং কিন্তু
এটি যখন আমরা যোগ না দিয়ে আমরা এখন এটি যদি বিয়োগ দেই যদি আমরা বিয়োগ দিই তাহলে আবার এটা কি হবে বিয়োগ এটা না হওয়ার কথা এটাও নটে নাম্বার এইরকম গুণন ভাগ করিয়াও যদি দেওয়া যায় এটাতে তা দেখা যাবে এটা বলবে হলো এটা নটে নাম্বার আচ্ছা এখন এটা আমরা যদি বুলিয়ানের সাহায্যেটা যদি গেলে আমরা টেস্ট করি মনে করেন যে এটা আমরা এখানে একটা এ দিলাম ইনটু চিহ্ন দিলাম তাহলে এখন যদি আমরা এইটার মানে ট্রু ফলস হ্যাঁ বুলিয়ানের সাহায্যে যদি করি তাহলে কী হবে ডকুমেন্ট ডট হ্যাঁ এখানে দেব ইজ তারপরে এন এই ইজ নট এ নাম্বার কি সেটা আমাদের লিখতে হবে তাহলে জেডটা কি একটা নাম্বার নয় হ্যাঁ এটা তাহলে এটা আসলে তো এটা একটা কোনো নাম্বার হবে না সেজন্য এটার রেজাল্টটা কি সত্যি নয় মিথ্যা এটা সত্যি সত্যি রেজাল্ট আসবে ট্রু হ্যাঁ আমরা এটা বুলিয়ানে আমরা দেখছি এটা সত্যি হলে ট্রু আসে মিথ্যা হলে ফলস আসে তাহলে এখানে কী আসবে ট্রু আসছে তাহলে এটা হলো মোট কথা তাহলে আমরা এখানে প্রতিভা সিদ্ধান্তে আমরা আসলাম সেটা হলো কি যে এখানে এখানে নিউমেরিক স্ট্রিং গুণ যোগ করার বেলায় শুধু সে কনকেটেন্ট হয় কিন্তু বিয়োগ তারপরে গুণন এবং ভাগের বেলায় এটা এটা প্রযোজ্য হয় না হ্যাঁ তখন এর রেজাল্ট আসে নট এ নাম্বার বা হ্যাঁ এরকম আসে কিন্তু যোগের বেলায় পাশাপাশি হয়েছে কিন্তু বিয়োগ ভাগ গুণনের বেলায় এর মানে এরিথমেটিক যেগুলো অপারেটর আছে সেইভাবে এটা কাজ আছে যেমন এটাও এটাও স্ট্রিং এটাও স্ট্রিং যেমন ভাগ করলে দশ হবে এরকম বিয়োগ করলে নব্বই হবে গুণ করলে এক হাজার হবে আবার দেখা যাচ্ছে যে যখন কোন নাম্বারকে কোনো নিউ নন নিউমেরিক স্ট্রিং দিয়ে আমরা গুণ ভাগ বা বিয়োগ ইত্যাদি করতে যাব তখন এটা কী হবে এটাও রেজাল্ট দেখায় হলো নেন অর্থাৎ নট এ নাম্বার আবার এটা যখন আমরা বুলিয়ানের সাহায্য করে দেখি তখন এটা দেখায় হলো ট্রু তাহলে এটাই ছিল আমাদের এগুলি আমাদের বৈশিষ্ট্যগুলি চিনতে হবে এই কারণে যে জাভাস্ক্রিপ্ট সূক্ষ্ম বিষয় এটাকে বুঝতে গেলে জানতে গেলে প্রয়োগ করতে গেলে একটু সূক্ষ্ম জিনিসগুলো আমাদের অবহেলা করে চলবে না যার ধন্যবাদ সরকার অনেক কথা বললাম তো আমার সেভেন সেভেন কোড ম্যাজিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না